হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি রূপা চলে এসেছি আরেকটা ফ্যাশন ভিডিও নিয়ে তোমাদের সকলের জন্য। আর আজকের ভিডিওতে আমি যে ফ্যাশন আইডিয়াটা শেয়ার করব সেটা হচ্ছে ব্লু জেগিংসের ওপর। গরমকাল এসে গেছে আর সব কলেজই খুলে গেছে আর অফিসও খুলে গেছে, তো আজকে আমি যে আউটফিটগুলো দেখাবো সেগুলো তোমরা কলেজেও পরে যেতে পারো, আবার অফিসেও কিন্তু তোমরা এগুলোকে ট্রাই করতে পারো। ভীষণ কমফোর্টেবল, গরমের সময় আমরা যে ধরনের পোশাক পরতে পছন্দ করি সেগুলোকে মাথায় রেখেই আমি এই পুরো ভিডিওটাকে সাজিয়েছি। ভিডিওটা দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও আর একটা লাইক ডেফিনেটলি করে দিও। তো চলো শুরু করা যাক আজকের আরেকটা ফ্যাশন ভিডিও। সবার প্রথমেই আমি বলে দিই, এই যে জেগিংসটা তোমরা দেখছো, এই জেগিংসটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, আর এর সাথে আমি বেইজ কালারের একটা জেগিংস কিনেছিলাম, এটা কম্বো অফার ছিল। আর এটা না খুব ভালো, মানে এর কোয়ালিটিটা খুব ভালো, 650 টাকা মতো নিয়েছিল দুটো জেগিংস মিলিয়ে, এখনও পর্যন্ত পরছি আর এটাতে না কিছু মানে কোনো ডিফেক্ট এখনও পর্যন্ত আসেনি। তো এখানে আমি সবার প্রথম যে লুকটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই লুকটা হচ্ছে খুব ইজি ব্রিজি একটা লুক। আর যেহেতু জেগিংসটার কালারটা ব্লু, তাই এর সাথে আমি একটা হোয়াইট কালারের শার্ট পরেছি। শার্টটা খুবই সুন্দর, স্প্ল্যানেট থেকে কিনেছি মাত্র 200 টাকা দিয়ে, আর এর সাথে হোয়াইট কালারের ইয়াররিং পরেছি। আর বাকি লুকটা তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে পুরো লুকটাকে সাজিয়েছি। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর প্রথম লুক। দ্বিতীয় লুকটাতে আমি ব্লু কালারের জেগিংসটার সাথে পরেছি একটা কুর্তি, যে কুর্তিটা এখন পরে আছি এই কুর্তি। এরকম ধরনের লুক কিন্তু অফিসে পরে যাওয়া যেতেই পারে, আর এইরকম ধরনের লুকগুলো গরমের সময় ভীষণ কমফোর্টেবল হয়। এই কুর্তিটা যেটা তোমরা দেখছো এটা আমি কিনেছি মিশো থেকে, আর খুবই রিজনেবল প্রাইসে আমি কিনেছিলাম, 220 টাকা মতন নিয়েছিল। এটা একদম পিওর কটনের কুর্তি, আমি প্রথমে ভেবেছিলাম অতটা ভালো হবে না, কিন্তু কুর্তিটা সত্যিই খুব ভালো, পরে ভীষণ আরাম লাগে। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর সেকেন্ড লুক। দেখা যাক থার্ড লুক। থার্ড লুকটাতে আমি একটা মোনোক্রম লুক ক্রিয়েট করেছি, এখানে আমি ব্লুরই ভেরিয়েশন ক্রিয়েট করেছি। আমার জেগিংসটা ডার্ক ব্লু কালারের, আর উপরে যে জর্জেটের টপটা পরেছি সেটা লাইট ব্লু কালারের। গরমকালে কিন্তু স্লিভলেস ড্রেস আমাদের সবারই ভীষণ প্রিয়, বেশ ভালো লাগে পরতে, কমফোর্টেবল লাগে, তাই এখানে আমি এই ব্লু কালারের শার্টটাকে পরেছি। আর আমি জেগিংসগুলোকে একটু মুড়ে নিয়ে পরেছি, তার কারণ আমার হাইটটা মিডিয়াম হাইট, 5'4", তো সেই ক্ষেত্রে মিডিয়াম হাইটের মেয়েদের একটু জেগিংস বা প্যান্টগুলোকে একটু মুড়ে ফোল্ড করে পরলে, পায়ের কাছে যদি একটু বড় থাকে সেটাকে মুড়ে ফোল্ড করে পরলে আমাদের হাইটটা কিন্তু বেশ খানিকটা এনহ্যান্স হয়। আর এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও থার্ড লুক। ফোর্থ লুকে আমি এই টপটা পরেছি, টপটা ভীষণ কমফোর্টেবল, আর এরম ধরনের টপ কিন্তু গরমকালের জন্য জাস্ট ওয়াও একটা জিনিস। তো এরম ধরনের টপ তোমরা পরতে পারো জেগিংসের সাথে, এটা কলেজের জন্য ভীষণ ভালো, কলেজে এরম ধরনের ড্রেস ট্রাই করে পরা যেতেই পারে, ভীষণ স্মার্টও লাগে আর ভীষণ কমফোর্টেবল লাগে। আর এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর আর একটা লুক। আর ফাইনাল এই লুকটা আমি ক্রিয়েট করেছি একটা জর্জেটের খুব সুন্দর প্রিন্টেড পার্পল কালারের শর্ট শার্ট পরেছি আমি। শার্টটা ভীষণই কমফোর্টেবল, আমি প্রায় গরমের সময় শার্টটা পরি, লাস্ট ইয়ার আমি কিনেছিলাম, লাস্ট ইয়ারে আমি এটা স্প্ল্যানেট থেকে কিনেছিলাম, এবছরেও পরছি, শার্টটা ভীষণ কমফোর্টেবল। আর এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর ফাইনাল লুক। তো বন্ধুরা, এটা ছিল আমার আজকের ভিডিও, আর আজকের ভিডিওতে আমি কিছু গরমের আউটফিট আইডিয়া শেয়ার করলাম যেগুলো তোমরা কলেজেও পরে যেতে পারো, অফিসেও পরে যেতে পারো। আর আমি এখানে ব্লু জেগিংসের সাথে আইডিয়াগুলো দিয়েছি, তোমরা এর সাথে ব্ল্যাক কালারের জেগিংস দিয়েও পরতে পারো, না একটু ডার্ক কালারের প্যান্ট জিন্স বা ডে জেগিংস দিয়ে কিন্তু এরকম ধরনের আউটফিটগুলো ট্রাই করা যেতেই পারে। ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আর একটা ফ্যাশন ভিডিও নিয়ে আমি তোমাদের সকলের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ফ্যাশন ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।